হাউ টু হাইড ফেসবুক মেসেঞ্জার অ্যাক্টিভ স্ট্যাটাস। সারাদিন মেসেঞ্জার চালালেও কেউ বুঝতে পারবে না আপনি যে অ্যাক্টিভ আছেন। নর্মালি এ ধরনের গ্রিন চিহ্ন দেখে আমরা বুঝতে পারি ফেসবুকে কেউ মেসেঞ্জারে অ্যাক্টিভ আছে কি না। আপনি যদি চান যে আপনি এটা কাউকে শো করাতে চাচ্ছেন না, তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটি, আপনার মোবাইলের ফেসবুক অপশনে যাবেন, সেখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, মেসেঞ্জার আইকনে যাবেন, দেন আপনাকে আপনার মেসেঞ্জার আইকন থেকে আপনাকে আপনার প্রোফাইলে যেতে হবে। নর্মালি বাম পাশের কর্নারে থাকে প্রোফাইলটা একদম টপে, সেখান থেকে আপনাকে আপনার প্রোফাইলে যেতে হবে। তারপরে একটু নিচে নামুন, অ্যাক্টিভ স্ট্যাটাস যেটা নর্মালি অন করা থাকে, আপনি যদি এই অ্যাক্টিভ স্ট্যাটাসটা অফ করে দেন তাহলে আপনাকে কেউ ফেসবুক মেসেঞ্জারে অ্যাক্টিভ পাবে না। অন্যভাবে আমি আপনাকে আপনাদেরকে করে দেখাচ্ছি। ফেসবুকের থ্রি লাইন যে মেনুটা, আপনাকে ওই থ্রি লাইন মেনুতে যেতে হবে। থ্রি লাইন মেনু, থ্রি লাইন মেনুতে ক্লিক করে আপনাকে আপনার ফেসবুকের সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যেতে হবে। সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে আপনাকে সেটিংসটা চুজ করে নিতে হবে। তারপর যে কাজটি করতে হবে, অ্যাক্টিভ স্ট্যাটাসটি খুঁজে বের করুন একদম নিচে। হ্যাঁ, অ্যাক্টিভ স্ট্যাটাস, এই অ্যাক্টিভ স্ট্যাটাসে গিয়ে আপনাকে স্ট্যাটাসটি অফ করে দিতে হবে। ব্যাস এটুকুই, আপনাদের দুটো উপায়ের মধ্যে যেটি ভালো লাগে আপনারা সেভাবে ট্রাই করবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে।